আয় বিমু, কিরে তুই কোন জায়গায় সস ঢালে নিয়ে? আর কোয় না মা, খালে নতুন পানি আইছে, মাছের যে গাবা নাকছে মা। হুনো আজকে যে মাছ মারমো, তোমার এই বছরে আর মাছ কিনে খাওয়া লাগবো না। হইছে হইছে, আমি মাছ কিনাই খামুনি, তার মাছ মারবে যা লাগবো না। আচ্ছা ঠিক আছে, কিনাই খাওয়ানি, তোমারও তো আমি না করি নাই, আমি আমার গাবি যাই। দাঁড়া কইতাছি, খালে নতুন পানি আইছে, জ্বর আবার ঠান্ডা লাগবো। আমার কথা শুনো ছাড়ো, তুমি আমার কথা হইতাছে গিয়া আজকে আমি মাছ মারবো। দিমো দেখছো, মেয়েরা আমার কোনো কথাই শুনবো না, যদি খালি জ্বর আয়ে তারপরে তো আরেকদিন কে আমার একদিন। আমার যে ছোট শিব জালটা আছে ওরে তুই বাগা, এটা দিয়ে আমি খাওয়া মুনি দে দেখ। আইছে আমারটা দে, পার আমি ফাইছে যাই, ওটার মধ্যে কি মাছ উঠবো? আর দূর ছোট করার মধ্যে মাছ বেশি উঠতেছে, দে 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 আয় আয় আয়। এ মালিক দাদা, তুমি না কাল থেকে জাল ফেলাইছো কসে দেখি।
আর দেখা জাল ফেলেছে মানে সরকারি জায়গা এটা ও এটা সরকারি জায়গা না আই ওইটা আঙ্গু বাড়ি না হ্যাঁ এই বাড়ি সইসই জায়গাটা এই জায়গাটা আমাগো তুমি আমাগো জায়গার মধ্যে জাল পাছ ওটা আর দিকা আমি জাল পাছে তাতে কোনো অসুবিধা হইছে তো আই আমার অসুবিধা হইছে তুমি এদিক থেকে জাল দাও ওটা জাল আমি মাছ পারব না তুই যা কেমন মাছ বাড়াইছে জাল উঠে নাও এ মরে বুই রে কি করি টাকলু তোর আমি শিক্ষা দিমুই কিন্তু আমি আর কোনোদিন তোমার বুকে ধরা দেবো না
না মা।